বিরোধীর পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রাজ্যের বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের উদ্যোগে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে এবং এই ধান ক্রয় করার মাধ্যমে স্বাভাবিকভাবেই কৃষকরা কিন্তু অনেকটাই উপকৃত হচ্ছেন বিভিন্ন দিকে। খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় সরকারি ধান ক্রয় কেন্দ্র বামটিয়া বেরিমুরা স্কুল মাঠে আয়োজন করা হয়েছে। মোহনপুর কৃষি মহকুমার তত্ত্বাবধায়ক উত্তম সাহা এবং তার পাশাপাশি মহকুমা শাসক অনুরুদ্ধ রায়, সমাজসেবী বিজু পাল, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শীলা দাস সেন প্রত্যেকে উপস্থিত ছিলেন সেখানে। এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই যারা কৃষকরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই উপকৃত হয়েছেন এই ব্যাপারটাকে কেন্দ্র করে এমনটাই তারা জানিয়েছেন এবং দীর্ঘদিন ধরেই চলছে এই প্রক্রিয়া এবং সময় সময়ে কিছুদিন পরপরই কিন্তু এই একটা নির্দিষ্ট সময়ে কৃষকদের কাছ থেকে এই ধান ক্রয় প্রক্রিয়া করা হয় বিভিন্ন জায়গাতে। কৃষকরা যাচ্ছেন সেখানে এবং কৃষকদের গিয়ে সেখানে ধান তারা বিক্রি করতে পারছেন সরকারের কাছে এবং সরকারের যেরকম সুবিধা হচ্ছে একই রকমভাবে কৃষকরাও কিন্তু একটা বর্ধিত দামে সরকারের কাছে সেই ধানটা বিক্রি করতে পারছেন এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আজকের মোহনপুরে এই বিষয়টা এই ধান ক্রয় কেন্দ্র বাড়ানো হয়েছে যেখানে যারা এসডিএম থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরাও কিন্তু স্থানীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এই ধান ক্রয় প্রক্রিয়াকে কেন্দ্র করে আজকে নেতৃত্ব এবং অফিসিয়ালরা কি জানাচ্ছেন শুনব। উত্তম শাহ, কৃষি তত্ত্বাবধায়ক, মোহনপুর কৃষি মহকুমা। আপনারা দেখছেন আজকে সকাল সকাল থেকে উৎসব, একটা উৎসব উৎসব ভাব বেরিমুরা স্কুল প্রাঙ্গণে। বিষয় একটাই, ন্যূনতম সহায়ক মূল্যে আমরা ধান ক্রয় করছি বোরো খন্ডে। আপনাদের অবগতির জন্য জানানো, গত বছর এই সময়ে এই মাঠে 242 মেট্রিক টন আমরা ক্রয় করতে পেরেছিলাম আর এইবারে 14 থেকে 18 এই 5 দিনে আমরা সাংঘাতিকভাবে আশাবাদী 400 মেট্রিক টন আমরা ক্রস করব, যেটা তারাপুর মাঠে হয়েছিল। গত বছর 54 মেট্রিক টন ক্রয় করেছিলাম, এবছরে গতকালের শেষ দিন ছিল আমরা করেছি 219.46 মেট্রিক টন। তাতে খুব পরিষ্কার উৎপাদন যেমন বাড়ছে, বৈজ্ঞানিক কলা কৌশল দিয়ে আমরা উৎপাদন যেরকম বাড়াচ্ছি, সরকার তার সঙ্গে যুক্ত হয়ে তার ন্যূনতম সহায়ক মূল্যটাকে বাড়িয়ে চলছে। আমরা আগামী দিন আশা করতে পারি 20.40 টাকা হয়তো হবে, তো সেইখানে দাঁড়িয়ে কৃষকরা ডাবল উৎসাহিত। আমাদের একটাই লক্ষ্য, প্রধানমন্ত্রী যে স্বপ্ন 2022 সালের মধ্যে আমাদের আয়, কৃষকদের আয় দ্বিগুণ করতে হবে, সেই লক্ষ্যে কিন্তু এই বিষয়গুলো চলে আসছে। আজকে বেরিমুরাতে প্রায় 150 মেট্রিক টনের বেশি ধান এবার পাবো আমরা, আপনি আশা করুন। তারপরে আবার আমন খন্ড রয়ে গেছে। এই সার্বিক পরিস্থিতিটা সঙ্গে বিভিন্ন টেকনোলজি যুক্ত হচ্ছে, আইসিএম এর মতো টেকনোলজি, ইন্টিগ্রেটেড কস্ট ক্রপ ম্যানেজমেন্ট ইত্যাদিগুলো, যারা এছাড়া এর সুযোগটা পাননি তারা 627 টাকা প্রতি কানিতে পাবেন। এই যে সিস্টেমটা বিজ্ঞানকে জড়িয়ে কৃষকরা আসছে, এটা কিন্তু একটা পজিটিভ দিক। আপনারা শুনলেন অফিসিয়ালদের কি বক্তব্য রয়েছে এবং স্থানীয়দের কি বক্তব্য রয়েছে বিষয়টাকে কেন্দ্র করে। যারা অতিথিরা রয়েছেন তারাও কিন্তু জানিয়েছেন যে কৃষকরা অনেকটাই উপকৃত হবেন এবং কৃষকদেরও কিন্তু সেই মতামতই রয়েছে। এই ধান ক্রয় কেন্দ্রকে কেন্দ্র করে বা বিভিন্ন জায়গাতে এই কেন্দ্রগুলো রয়েছে এবং সেই বিষয়টাকে কেন্দ্র করে কৃষকদের যে অনেকটাই সুবিধা হচ্ছে এবং একটা বর্ধিত দামে তারা বিক্রি করতে পারছেন সেই ধানটা, সেটাও কিন্তু তারা অবশ্যই বলছেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।